আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা এটা আসলে অরিজিনালি ছিল হচ্ছে কি 42 মিনিট, এবং আমি মোটামুটি ভিডিওটা এডিট করে ফেলছিলাম, আপলোডও করে ফেলছিলাম, কিন্তু আপলোড করার পরে মনে হলো যে আসলে 42 মিনিট একটু বেশি লম্বা হয়ে যায়, মানুষের এত আসলে সময় নাই যে 42 মিনিট ধরে দেখবে। আর তাছাড়া একটা প্রবলেম হচ্ছে যে ভিডিওটাতে অনেক কথা এবং প্রচুর পরিমাণে তথ্য, তো এত মানে তথ্যওয়ালা একটা জিনিস, এত কথাওয়ালা একটা জিনিস, সেইটা 42 মিনিট ধরে দেখা, এটা আসলে এটা মানে একটা টর্চার হয়ে যায় আর কি। তো সেজন্য আমি এটাকে ভাগে ভাগে দিচ্ছি, যেটার প্রথম পার্টটা হচ্ছে আজকে, আর আজকের মানে এই ভিডিওটা, আর এই ভিডিওর সেকেন্ড পার্টটা যাবে হচ্ছে আপনার মঙ্গলবার, মঙ্গলবার সন্ধ্যায়, বাংলাদেশ সময় সন্ধ্যায়। যাই হোক, তাহলে আপনার ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান, ইংলিশ পড়ার পক্ষ থেকে, সাসকাতুন সাসকাতুন কানাডা থেকে। তো আমার চ্যানেলে পর্যন্ত যত ভিডিও আছে, এই ভিডিওটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওটা আছে ওয়ার্ক পারমিট নিয়ে। কানাডায় ওয়ার্ক পারমিট, কানাডায় কোন ওয়ার্ক পারমিট? ওপেন ওয়ার্ক পারমিট না, যেমন ধরেন আপনার বউ বা হাজব্যান্ড একজন স্টুডেন্ট এবং আপনি সেই হিসেবে ওয়ার্ক পারমিট পাইলেন, সেটা না। এই ভিডিওটা হচ্ছে ওই সব ওয়ার্ক পারমিট নিয়ে যেটা অ্যাপ্লাই করে পাইতে হয়, মানে জব কানাডাতে আছে, আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাই করতেছেন কোনো এজেন্সির মাধ্যমে, বা আপনি একা একা অ্যাপ্লাই করলেন এবং আপনি জবটা পাইলেন, জবটা পায় আপনি ওয়ার্ক পারমিট পাইলেন, তারপর আপনি কানাডায় আসলেন, কাজ শুরু করলেন, এগুলোকে বলা হচ্ছে ক্লোজড ওয়ার্ক পারমিট। মানে আপনি যেখানে জব পায় কানাডায় আসছেন, আপনি সেই জবটাই করবেন। যাই হোক, তো এই জাতীয় ওয়ার্ক পারমিট নিয়ে হচ্ছে গিয়ে এই ভিডিওটা। এবং এই ওয়ার্ক পারমিট মানে এই ধরনের এই ওয়ার্ক পারমিট, ক্লোজড ওয়ার্ক পারমিট নিয়ে যেই পরিমাণে কনফিউশন বাংলাদেশে আছে, এবং যেই পরিমাণে ভুল ধারণা বাংলাদেশে আছে, এবং যেই পরিমাণে দুই নম্বরই বাংলাদেশে হয়, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়াতেও হয়, এবং আমার বিশ্বাস পাকিস্তানেও হয়, যাই হোক, এবং যে পরিমাণ মানুষ টাকা হারান, মানে তাদের কষ্টার্জিত টাকা দালালদের দিয়ে টিয়ে টাকা, মানে টাকা ধরা খান, সেটা কি বলা যায়, সেটা অস্বাভাবিক, এই নাম্বারটা মনে হয় অনেক বিশাল হবে। আমি নিজে পার্সোনালি এরকম অনেক মানুষকে চিনি যারা এভাবে টাকা হারাইছে, কারোর 20 লাখ, কারোর 20,000, 30,000, 8,000, মানে 8,000 হচ্ছে গিয়ে নিম্নে, 8,000 থেকে মোটামুটি শুরু, আর শুরুটা কোনো শেষ নাই, মানে ধরেন 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত হারাই ফেলছে, সেরকম আমি মানুষের কথা শুনে জানি। তো এটা খুবই খারাপ অবস্থা, এই এজেন্সি টেজেন্সিদের দৌড়ায় প্রচুর। আমি বলতেছি না যে হয়তো সব এজেন্সি দুই নম্বর, কিছু ভালো থাকতে পারে, বাট বেশিরভাগই দুই নম্বর। আর এখন এই এই জন্যে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা ওয়ার্ক পারমিটের কথা চিন্তা ভাবনা করতেছেন বা মনে করেন যে কানাডা ওয়ার্ক পারমিট আসা সম্ভব, বা এমন কাউকে জানেন যে হচ্ছে গিয়ে যে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চায়, তো আপনাদের সবার জন্য, সবার জন্যে এই ভিডিওটা খুবই জরুরি। এই ভিডিওর যে কটা শব্দ আমি বলবো, প্রতিটা শব্দ খুব ইম্পর্টেন্ট। এমনি সাধারণত আমি অনেক বেশি কথা বলি, কিন্তু যেগুলো প্রয়োজন আমি সেগুলাই বলি, মানে এবং আমি কিছুটা রিপিট অবশ্য করি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই শব্দগুলো আমি রিপিট করি। এবং আপনারা যদি জানেন যে আপনাদের পরিচিত কেউ এরকম ওয়ার্ক পারমিট নিয়ে চিন্তাভাবনা করতেছে বা চেষ্টা মানে ইটি করতে ট্রাই ট্রাই করতেছে, তাহলে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা আপনারা ফরওয়ার্ড করবেন, তাদের উপকার হবে। যেমন কিছুদিন আগে এক ভাইয়ের সাথে কথা হলো, ভাই বাংলাদেশি, থাকে হচ্ছে কলকাতায়, তো ভাই আবার আরেক ভাইয়ের মাধ্যমে আমাকে কল দিছে, তো কল দিয়ে উনি বললো যে উনি একটা ওয়ার্ক পারমিট নাকি পাইতে যাচ্ছেন, মানে একটা জব অফার পাইতে যাচ্ছেন। তো জব অফারের জন্য প্রথমে তার কাছ থেকে টাকা নিচ্ছে হচ্ছে 30,000, এবং পরে নিবে 3 লাখ। তো জব অফারের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো একটা আমার বললো আর কি, আমি এটা শুনেই বুঝছি যে এটা ভুয়া, এটা হইতেই পারে না। যাই হোক, আশা করতেছি যে ভাই আর পরে 3 লাখ টাকা দেয় নাই, এবং যদি না দিয়ে থাকে তার মানে মানে আল্লাহর রহমত যে এটা মানে আলহামদুলিল্লাহ যে আমার জন্যই হয়তো বা তারই উপকারটা হইলো আর কি, তারই 3 লাখ টাকা বেঁচে গেল। লোকটার আর্থিক অবস্থা খুব ভালো বলে আমার মনে হয় নাই, তো এটা ওনার অনেক কষ্টের টাকা, তা আমাদের সবারই আসলে অনেক কষ্টের টাকা, আমরা যে টাকাটা পাই তো সেটা অনেক কষ্টের। তো এইটা এগুলোর পিছনে ঢালার কোনো মানে হয় না, ঠকার পিছনে ঢালার কোনো মানে হয় না। এখন এই ভিডিওটাতে মোটামুটি ওয়ার্ক পারমিটের পুরো ব্যাপারটা আমি কভার করার চেষ্টা করব, কিছু মিস যাইতে পারে, তারপরে মানে আমার দিক থেকে চেষ্টা থাকবে। তো এটাকে আমি বুঝার সহজের জন্য, আপনারা যাতে সহজে বুঝতে পারেন, সেজন্য আমি এটাকে সেগমেন্টে ভাগ করছি। প্রথম সেগমেন্টটা হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে কিছু কমন কোশ্চেনের উত্তর, পরেরটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ক পারমিট আসলেও কি হয়, মানে হইলে কতটা হয়, বাংলাদেশিরা কতটা আসতে পারে, তো সেটা নিয়ে আমার অবজারভেশন বলবো আমি। তারপরে থার্ডটা হচ্ছে যে আপনার
লিমা নিয়ে। লিমাকে আমরা লিমা কম মানে লিমা আমরা কমন শব্দে বলি, আসলে মানে টার্মটা আছে LMIA, LMIA। যাই হোক, তো LMIA জানা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। এটা হচ্ছে অনেকটা ধরেন আপনি নামাজ পড়তে গেলে যখন সুরা ফাতেহা আপনার লাগবে, তো সেরকম আর কি। তো কানাডা ওয়ার্ক পারমিট নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন, আপনার LMIA জানতে হবে। তারপর একটা হচ্ছে যে আপনি কিভাবে জবে অ্যাপ্লাই করবেন, ধরেন তারপর আপনি জবে অ্যাপ্লাই করবেন, আপনি কিভাবে জবে অ্যাপ্লাই করবেন, তো আমি মোটামুটি কম্পিউটারে দেখাই দিব যে কিভাবে জবের ওয়েবসাইটগুলো কি। জব ব্যাংক তো আমরা মোটামুটি সবাই জানি, তারপর জব ব্যাংক ছাড়াও দু একটা ওয়েবসাইট থাকতে পারে, এগুলো মোটামুটি একটা ই করবো আর কি দেখা দিব। তারপরে হচ্ছে আপনি কানাডিয়ান ফর্মের রিজিউমি, আপনার তো জবে অ্যাপ্লাই করতে রিজিউমি লাগবে, তো আপনি রিজিউমি কই পাবেন? তো আমি এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কের মধ্যে ঢুকলে আপনারা একটা কানাডিয়ান ফর্মেটের রিজিউমি পাবেন। ওই রিজিউমিটাতে আপনাদের ইনফরমেশন যদি দিয়ে দেন, খুব ভালো রিজিউমি হবে না অবশ্যই, কারণ এটা এটা সম্ভব না, কিন্তু মোটামুটি একটা কানাডিয়ান ফর্মেটের রিজিউমি আপনারা পাচ্ছেন। তো ওই রিজিউমিটা আমি একটু বুঝাই টুঝাই দিব আর কি। আর শেষ যে সেগমেন্টটা, শেষ সেগমেন্টটা হচ্ছে খুবই লুক্রেটিভ সেগমেন্ট, ইম্পর্টেন্ট বলবো না, লুক্রেটিভ। এটা এটা আমি শেষে রাখছি, ইচ্ছা করে রাখছি যাতে আপনারা ওই পর্যন্ত যান এবং ভিডিওটা দেখেন সেই জন্যে। তো এটা হচ্ছে যে কানাডার যে হচ্ছে যে কিভাবে আপনি আপনার সম্ভাবনা বাড়াবেন, ঠিক আছে? খুবই কঠিন এটা, মানে ব্যাপারটা হচ্ছে কানাডা ওয়ার্ক পারমিট, বাংলাদেশ থেকে জব অফার পাওয়া, একটা রিয়েল জব অফার পাওয়া খুব কঠিন, কিন্তু আপনি কিছু কাজ করে সম্ভাবনা বাড়াইতে পারেন, আপনার স্ট্র্যাটেজি বাড়াইতে পারেন। ধরেন ব্যাপারটা বুঝাই দিই, ধরেন কানাডা একটা জব পড়ছে, একটা জব আসছে আর কি, তো এখন জবে সার্কুলার হচ্ছে, তো এটার জন্য সারা পৃথিবী থেকে হয়তো প্রায় 50,000 মতো মানুষ অ্যাপ্লাই করলো। এখন 50,000 মতো মানুষ অ্যাপ্লাই করলে যে এমপ্লয়ার, সে তো 50,000 রিজিউমি দেখবে না, সে দেখবে 100টা। তো 100টা রিজিউমের মধ্যে কি করলে আপনার রিজিউমিটা ঢুকার চান্স বাড়বে, ঠিক আছে? তো এইটা খুবই জরুরি একটা মানে সেগমেন্ট আর কি। তো আপনারা এই সেগমেন্টটা দেখলে আপনাদের জন্য ভালো হবে, যারা সত্যি সত্যি অনেক সিরিয়াস তারা ভালো হবে, কী আছে ব্যাপার। তো কিছুক্ষণের মধ্যেই আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলে রাখি যে এই ভিডিও এটা কোনো প্রফেশনাল কনসালটেশন সেরকম না, এটা জাস্ট একটা গাইডেন্স, এটা হচ্ছে জাস্ট একটা ইউটিউবে দেওয়া একটা ভিডিও, ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও, এগুলোকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এটা একটা গাইডেন্সের জন্য আপনারা ই করবেন, নেবেন। আমাদের কাজ হচ্ছে একটা গাইড করা, হালকা একটা গাইডেন্স দেয়া, আপনাদের কাজ হচ্ছে তারপর আরও নিজেরা ওয়েবসাইট টেবসাইট ঘাইটে, রিয়েল ওয়েবসাইটগুলো ঘাইটে, আরও কি বলা যায় মানুষদের সাথে কথাবার্তা বলে তারপর আপনাদের জিনিসটাকে আরও এনরিচ করা। এবং আরেকটা ব্যাপার যে আমি একজন RCSE, আমি একজন কনসালটেন্ট, সো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, অলরেডি অনেকে করতেছেন, আমি উত্তর দিয়ে যাচ্ছি। আপনারা যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে যায় যদি কোশ্চেন করেন, কোনো কোশ্চেন করেন, সংক্ষেপে করলে আমি এটা অ্যান্সার দিব। আর সেগমেন্টে যাওয়ার আগে আরেকটু কথা একটু ঝুলিয়ে রাখি আর কি, সরি। যাই হোক, সেটা হচ্ছে যে চ্যানেলটা ইদানিং আগাচ্ছে, মোটামুটি ভালোই করতেছি, আমি বেশ ভিউ এবং সাবস্ক্রাইবার পাচ্ছি, আরও পাইলে আরও ভালো আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি ভিডিওগুলো শেয়ার দেন খুবই খুশি হব, যদি বন্ধু বান্ধবদের বলেন সাবস্ক্রাইব করতে অনেক ভালো লাগবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইদানিং বেশ কিছু ভালো ভালো ভিডিও গেছে, একটা গেছে হচ্ছে এমন এক ধরনের PR ভিসা নিয়ে যেটা আপনার খুব বেশি মানুষ জানে না, যেটা আমরা খুব কম মানুষই জানি, এটা একটা ফ্যামিলি ক্লাস PR। এমনি এমনিতেও যদি আপনারা যদি জানতে চান যে কে কানাডাতে কে কাকে স্পন্সর করতে পারে, তাহলে এই ভিডিওটা আপনাদের হেল্প হবে। তারপর আরেকটা ভিডিও গেছে যেটা আমার আমার নিজের বেশ পছন্দের একটা ভিডিও, সেটা হচ্ছে গিয়ে একজন মিক্সড মার্শাল আর্টিস্ট, সে আর কি সাসকাটুনে থাকে, সে এক সাদা আর কি, এবং সে পরে এখন সে মুসলিম হয়ে গেছে, কনভার্ট করছে, এবং সে এখন খুবই ডিভোটেড মুসলিম, এবং সে প্রায় মোটামুটি চার মানে বলতে গেলে সারা দিনই সে এখন মসজিদেই থাকে। তো তার এই কনভার্সেশনটা খুবই কি বলবো একটা খুবই আমাদের সবার দেখা উচিত, আমরা যারা মুসলমান তাদের। এখন আমি সেগমেন্ট ওয়ানে যাচ্ছি। IELTS ছাড়া কি ওয়ার্ক পারমিট বা জব অফার পাওয়া সম্ভব নাকি? এক কথায় উত্তর হচ্ছে সম্ভব। একটা ক্ষেত্রে সম্ভব যেটা হচ্ছে ধরেন আপনার অফিস, আপনি বাংলাদেশে একটা কোম্পানিতে কাজ করেন, এখন ওই কোম্পানি একটা কানাডাতে একটা আরেকটা কোম্পানি খুললো, তখন এই কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে কানাডাতে সেন্ড করলো, পাঠিয়ে দিল আর কি।
তো সেই হিসাবে যেহেতু কোম্পানি টু কোম্পানি আপনি আসতেছেন, একটা কোম্পানি থেকে আপনি সরাসরি বলতে গেলে ওই কোম্পানির সিস্টার কনসার্নে আপনি আসতেছেন, এটাকে বলে ইন্ট্রা কোম্পানি আপনার ট্রান্সফার, তো সেই হিসাবে আপনার আইএলটিএস নাও লাগতে পারে। আর সাধারণ জবগুলোর মধ্যে যেগুলো আমরা অ্যাপ্লাই করে পাই, তো সেগুলোর বিষয় হচ্ছে যদি এমপ্লয়ার চায় যে আপনার আইএলটিএস না হইলেও আপনাকে চায়, মানে আপনাকে আইএলটিএস ওদের দরকার নাই, ধরেন আপনার সাথে তারা ফোনে কথা বলছে এবং বুঝছে যে আপনার ইংলিশ ভালো, তো সেই হিসাবে আপনার আইএলটিএস এর প্রয়োজন পড়বে না। তারপর দুই নম্বরটা হচ্ছে যে আপনার কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন কি চায়। কানাডায় জেনারেলি সাধারণ জবগুলোতে যেই জব হোক হাই স্কুল পাস মানে বাংলাদেশে এইচএসসি সমমান পড়াশোনা চায়, যেই জবই হোক চায়। এবং এবং এই জিনিসটা সেমভাবে চায় হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনালদের, মানে বাইরে থেকে যদি ওয়ার্কার আনতে হয় তাদের ক্ষেত্রেও, তার মানে আপনার মোটামুটি এইচএসসি পাস থাকতে হবে। কিছু কিছু জব যেমন ধরেন ফার্ম ওয়ার্কার মানে এগ্রিকালচারাল ওয়ার্কার, তাদের জন্য এই রিকোয়ারমেন্টটা হয়তো না থাকলেও হয়, তাদের জন্য এইচএসসি না থাকলেও হয়। এখন কথা হচ্ছে তারপরেও ধরেন আপনি এসএসসি পাস, কিন্তু আপনি ধরেন একটা কি বলা যায় কোন একটা কাজ করতেছেন, আপনি মানে কি বলা যায় আপনি যে কুক এবং আপনি খুব ভালো কুক, আপনি অনেক বছর আপনার কুকের আছে, এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে এমপ্লয়ার যদি চায়, কোনো এমপ্লয়ার যদি চায় যে আপনাকে এই রিকোয়ারমেন্টটা, ঠিক আছে আপনার যেহেতু অভিজ্ঞতা বেশি কুক হিসাবে, তো সেই হিসাবে আপনাকে ওরা ই করবে মানে হায়ার করবে, তাহলে সেক্ষেত্রে করতে পারে। সেক্ষেত্রে হয়তো বা আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার কোনো মানে ইয়ে নাও হইতে পারে, কোনো ফ্যাক্টর নাও হইতে পারে। আদারওয়াইজ নর্মালি জেনারেলি সাধারণত বেসিক্যালি আপনার বাংলাদেশ মানে কানাডার রিকোয়ারমেন্ট হচ্ছে এইচএসসি পাস, এটা হলো একটা। আচ্ছা, এখন ওয়ার্ক পারমিট আসলে কি ফ্যামিলি আনা যায়? এটা কোনো কোনো ক্ষেত্রে যায়, কোনো কোনো ক্ষেত্রে যায় না। যেমন ফার্ম ওয়ার্কাররা পারে না, এবং নর্মাল ওয়ার্ক পারমিট যারা আসে আর কি তারাও পারেন, তারা পারে মানে ধরেন ভিজিট ভিসা আসতে পারবে, ফার্ম ওয়ার্কারদের ইয়ারও ভিজিট ভিসা আসতে পারবে আর কি, এটা এটা একটা কথা। যাই হোক, আবার যারা হচ্ছে গিয়ে আপনার মোটামুটি মানে ভালো জবে আসে আর কি, আইটি প্রফেশনাল বা ইত্যাদি, তো তারা আবার ফ্যামিলি সরাসরি আনতে পারবে। কিন্তু এখন পর্যন্ত বেশিরভাগ ফ্যামিলি, আমি আলাদা করে বলতেছি না, বেশিরভাগ ফ্যামিলি মেম্বারাই বা স্পাউসরা কাজ করতে পারে না। কিন্তু সামনে একটা হয়তো নিয়ম আসতেছে, কিছুদিন আগে একটা ঘোষণা দিচ্ছে যে যত ওয়ার্ক পারমিট হোল্ডার আছে কানাডাতে এবং তাদের স্পাউসরাও যদি আসে কানাডাতে আসে, তাহলে তাহলে স্পাউসরাও ওয়ার্ক পারমিট পাবে এবং কাজ করতে পারবে। তো এটা একটা বিশাল মানে সুসংবাদ, মানে স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট পাবে। কিন্তু এই মুহূর্তের অবস্থা হচ্ছে, এখন অবস্থা হচ্ছে সাধারণত স্পাউসরা মানে ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় আসতে পারে না, পারবে মানে ভিজিট ভিসা তো হয়তো বা আসে ভিজিট করতে পারবে, এ হচ্ছে ব্যাপার। তিন নম্বর কোশ্চেন হচ্ছে কানাডায় ভিজিট ভিসায় আসে কি ওয়ার্ক পারমিটে কনভার্ট করা সম্ভব নাকি, তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওতে সব ইনফরমেশন পাবেন। তো সংক্ষেপে ছোট্ট করে অ্যান্সার হচ্ছে হ্যাঁ, সম্ভব। আরেকটা কোশ্চেন যেটা খুব কমন, সেটা হচ্ছে যে ভাই আমার কানাডা নিয়ে যান, আমার কানাডায় ওয়ার্ক পারমিট নিয়ে নিয়ে যান, এটা এটা একটি কোশ্চেন না, এটা বলা যায় একটা রিকোয়েস্ট। তো এটার ক্ষেত্রে বলতেছি ভাই এভাবে কেন আনা আসলে সম্ভব না। আমাদের যেমন ধরেন আমি একজন আরসিআইসি, ঠিক আছে, আমার যদি একটা রেস্টুরেন্ট থাকতো, ওই রেস্টুরেন্টের লোক লাগতো, তাহলে তো আনতে পারতাম। এখন কথা হচ্ছে আমার রেস্টুরেন্টে তো আমার কুক লাগবে, সেক্ষেত্রে আপনি তো হয়তো কুক না, তাহলে সেক্ষেত্রে আপনাকে আনবো কীভাবে, বুঝছি মানে এই এভাবে করে কাউকে এভাবে রিকোয়েস্ট করে বা প্রশ্ন করে আসার লাভ নাই, এভাবে করা হয় না। আপনারা যদি ওয়ার্ক পারমিট পাইতে, সত্যি যদি কানাডায় একটা জব অফার পাইতে চান বা কিছু যদি পাইতে চান, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, জবে অ্যাপ্লাই করতে পারেন, যদি হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো। তারপর পরেরটা হচ্ছে যে এজেন্সিতে যায় কি এজেন্সি হেল্প করতে পারে নাকি। দেখেন হয়তো কিছু এজেন্সি হেল্প করতে পারে, আমি জানি না কত পার্সেন্টেজ হিসেবে আমি বলতে পারবো না, কিন্তু আমি যতটুকু দেখছি যে বিশাল সংখ্যক এজেন্সি হচ্ছে ভুয়া, এরা আপনাকে ভুয়া জব অফার ধরায় দিবে, সেই জন্য এখন এদের কাছে আপনি যাবেন নাকি এবং এদের কাছে যায় আপনি ধর্ণা দিবেন নাকি বা এদের কাছে আপনি টাকা খাওয়াবেন নাকি আপনার ব্যাপার। কিন্তু কোনো এজেন্সিরই এরকম মানে সত্যিকারের রিয়েল এজেন্সি কয়টা আছে আমি জানি না, হয়তো থাকতে পারে, হয়তো খুব কম আছে, একেবারেই হয়তো নগণ্য হবে। ওগুলা যদি বার করতে পারেন, যদি কোনোভাবে সিউরিটি পান যে ওগুলা ঠিক আছে, ওগুলা ভালো কাজ করতেছে, তাহলে সেগুলাতে যায়, এমনি র্যান্ডম কোনো এজেন্সিতে যায় না, এর কাছ থেকে ওর কাছে শুনছেন যে এজেন্সি বা লুক্রেটিভ অফার দিচ্ছে যে আপনাকে মানে ধরেন $5,000 মাসে মানে ইয়ে পাবেন, স্যালারি পাবেন, তো সেগুলাতে যায় না, সেগুলাতে গেলে খামাখা ধরা খাবেন। তারপর পরের কোশ্চেন হচ্ছে যে কানাডাতে কীরকম ইনকাম করা যায়, আর্নিং কীরকম করা যায়। তো আর্নিং করা যায় এটা একটা বড় ব্যাপার আসলে, মানে কী পরিমাণ, তো এটুকু মোটামুটি বলতে পারছি, সর্বনিম্ন $13 পার আওয়ার,
আপনি সাধারণত আমরা 160 ঘন্টা করে মাসে কাজ করি, তো সর্বনিম্ন $13, ওইখান থেকে আবার কিছু ট্যাক্স টুক্স কাটবে, সেটা অন্য হিসাব। তো ইনকাম নিয়ে আপনারা আমার একটা ভিডিও আছে, সেটা ওই করতে পারেন, মানে ভিডিওটা যদি দেখেন তাহলে আইডিয়া পাবেন। তারপরের কোশ্চেন হচ্ছে কত টাকা জমানো যায়। ভাই কত টাকা জমানো যায় সেটা আপনার ব্যাপার। আপনি যদি এখন ধরেন রুম শেয়ার করে কারোর সাথে থাকেন, $500 থাকে, তাহলে বেশি টাকা স্যার শেয়ার করতে মানে জমাইতে পারবেন। আপনি যদি একা একটা ফ্ল্যাট নিয়ে থাকেন তাহলে অনেক কম টাকা জমাইতে পারবেন। সো এইটা এবং আপনি কী কাজ পাচ্ছেন সেটাও একটা কথা। আপনি যদি এখন ডাক্তার হন তাহলে প্রচুর টাকা ইনকাম হবে আপনার, আবার আপনি যদি একজন ডে লেবার হন আপনার অত টাকা ইনকাম হবে না। তো এগুলো খুব সাবজেক্টিভ কোয়েশ্চেন, এগুলো ভাই অ্যান্সার দেওয়া যায় না। তবে হ্যাঁ, কেউ যদি ভালো কাজ করে এবং কেউ যদি টিপে টিপে চলে তাহলে বেশ কিছু টাকা সেভ করা সম্ভব। তারপরের কোশ্চেন হচ্ছে যে হ্যাঁ তারপরের কোশ্চেন হচ্ছে যে কারা কারা জব পাইতে পারে। এটা মানে ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু জব আছে যেগুলো বাংলাদেশ থেকে সরাসরি কানাডাতে পাওয়া সম্ভব না। যেমন ধরেন আপনার ড্রাইভার, মানে বাংলাদেশের একজন ট্রাক চালক কানাডাতে জব পাবে না, কারণ কানাডাতে ট্রাক চালাইতে গেলে যেই লাইসেন্স লাগবে বাংলাদেশের লাইসেন্স দিয়ে তো এটা হবে না। মানে ধরেন আমি ধরেন আমার 5টা ট্রাক আছে, এখন আমি আমার একজন ড্রাইভার লাগবে। এখন আমি বাংলাদেশ থেকে তো একজন ড্রাইভার আনতে পারবো না, কারণ সে তো বাংলাদেশের ড্রাইভার দিয়ে এখানে এসে তো ট্রাক চালাতে পারবে না, বুঝছেন। তাকে এখানে এসে আবার ট্রেনিং ট্রুনিং দেওয়া লাগবে, অনেক ঝামেলা করতে হবে, এখানে লাইসেন্স নিয়ে আইতে হবে। তাই এই জবগুলোতে খুব মুশকিল। এই এখন কিছু কিছু দেশের হতে পারে, হয়তো বা আমি জানি না, আমি শিওর না, হয়তো বা হয়তো মানে জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, হয়তো সিঙ্গাপুরের একটা পারে, হ্যাঁ সিঙ্গাপুরে লাইসেন্স দেওয়া হয়। তো যেসব বাংলাদেশি ভাইয়ারা সিঙ্গাপুরে আছে মানে এবং যারা সিঙ্গাপুরে মানে ট্রাক চালান, তারা যদি কানাডাতে ভাই অ্যাপ্লাই করেন কোনো জব দেখেন, তো সেক্ষেত্রে হইতে পারে অবশ্যই, কিন্তু বেশিরভাগ দেশেরই হয় না। তারপর যেমন ধরেন নার্স, বাংলাদেশের নার্স, বাংলাদেশের নার্স কানাডাতে আসে হয়তো কেয়ার গিভার হইতে পারবে সে, বাট নার্স হিসাবে কানাডাতে কাজ করতে পারবে না, কারণ কানাডাতে কাজ করতে গেলে কানাডিয়ান লাইসেন্স মানে নার্সিংয়ের লাইসেন্স লাগে। সো এই কানাডিয়ান নার্সের যদি কোনো সার্কুলার দেখেন তাহলে ওটাতে অ্যাপ্লাই করে কোনো লাভ নাই। তারপর ধরেন পাইলট প্রোগ্রাম নিয়ে, পাইলট প্রোগ্রামগুলো ভালো, এটা নিয়ে বেশ মানুষের কোশ্চেন থাকে আর কি। যেমন ইয়োকুন পাইলট প্রোগ্রাম, কিন্তু ইয়োকুনে এটা খেয়াল রাখতে হবে যে ওখানে 2টা জব পাইতে হয়, আপনি একটাই পান না, আপনি 2টা জব কেমনে, এটা খুবই টাফ। ইয়োকুনটা এখন অ্যাক্টিভ আছে নাকি আমি জানিও না, আসলে এগুলো এতটাই কি বলা যায় এতটা ইসের জিনিস, মানে এগুলোতে কিছু আমি হানপন্ত কাউরে আসতে দেখি না, সেটা এগুলো খোঁজও রাখা হয় না। কিন্তু সাধারণত আমি আবার বলতেছি, সাধারণত এই পাইলট প্রোগ্রামগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে যারা অলরেডি কানাডার ভিতরে আছে, যারা অলরেডি কানাডার ভিতরে আছে এবং তাদের মানে ধরেন তাদের PR TR হচ্ছে না বা ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের অবস্থা, তো তাদের জন্য মানে তাদেরকে টার্গেট করে আর কি, যারা অলরেডি কানাডার মধ্যে যেসব ফরেন ওয়ার্কাররা আছে তাদেরকে টার্গেট করা হয়, এটা হচ্ছে ব্যাপার। একটা হচ্ছে ওয়ার্ক পারমিটে আইসে PR, ওয়ার্ক পারমিটে আপনি ধরেন একটা জব অফার পাইছেন, তো এই জব অফারটা দিয়ে কি আপনি PR পাইতে পারেন নাকি? জেনারেলি যে ডি ক্যাটাগরি জব ইত্যাদি সাধারণ জবগুলো, সেগুলো হচ্ছে যে আপনি আসবেন 2 বছরের মতো মোটামুটি কাজ করবেন, তারপরে PR অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার হয় হচ্ছে একটু ভালো জব হয় আর কি, যেটা হচ্ছে AB ক্যাটাগরি বা ও ক্যাটাগরি এরকম হয়, তো সাধারণত এটা হচ্ছে যে আপনি জব অফারটা যদি রিয়েল জব অফার পান তাহলে সেটা দিয়ে আপনি ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি সরাসরি PR হিসেবে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তো আমার মনে হয় এই সেগমেন্টটা শেষ, আমি এখন পরের সেগমেন্টে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট, সেটা হচ্ছে আসলে জব অফার কতটা হয়। ভাই খুবই খুবই কম হয়, খুবই বাংলাদেশ থেকে খুবই কম হয়। আমি এই 5-6 বছরের কানাডা লাইফে, 5-6 বছর খুব বেশি না, আবার খুব কমও না, আমি 2টা প্রভিন্সে থাকছি, আরও কিছু প্রভিন্সে গেছি, আমি আমি সরাসরি অ্যাপ্লাই করে জব নিয়ে আসছি এরকম আমি দেখি নাই। হইতে পারে 2-1 জন যেগুলো পাইছি ওরা ধরেন আপনার ছিল হচ্ছে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, ধরেন কারোর কোনো আত্মীয় স্বজন হয়তো রেস্টুরেন্ট আছে এবং সে মোটামুটি রান্নাবান্নার কাজ পারে, অভিজ্ঞতা আছে, তো সেভাবে হয়তো নিয়ে আসছে, সেটা অন্য কথা, আমি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বাদ দিই। কিন্তু এমনিতে অ্যাপ্লাই করে জব ব্যাংক টব ব্যাংকে অ্যাপ্লাই করে এভাবে করে আসছে সেটা খুবই রেয়ার, খুবই রেয়ার। আমি এখন পর্যন্ত পাই নাই, আমি দুজনের কথা শুনছি, দুজনের সাথে কথা বলছি, মানে সামনাসামনি দেখি নাই, আমি অনলাইনে কথা বলছি আর কি। তো ওদের মধ্যে একজন আমাকে বলছিলেন যে উনি 4.5 বছর টানা অ্যাপ্লাই করার পরে জব পাইছে, তো উনি 4.5 বছর টানা অ্যাপ্লাই করে জব পাওয়া, এটা এটা লম্বা একটা সময়। সো এই ব্যাপারটা এরকম, আমি আবার বলতেছি এই ব্যাপারটা এরকম, এটা হচ্ছে লটারি পাওয়ার মতো, আমি আবার বলতেছি এটা লটারি পাওয়ার মতো। ঠিক আছে, ধরেন আপনি লটারিতে বছরের পর বছর টিকিট কেটে মানে টিকিট কিনতে থাকলেন, একসময় যে একটা লটারি পায়ে গেলেন,
কানাডার ওয়ার্ক পারমিট এরকম যে আপনি অ্যাপ্লাই করতে থাকলেন করতে থাকলেন করতে থাকলেন, ভাগ্য যদি ভালো থাকে হয়তো ধাম করে পাওয়া যাবেন, ভাগ্য যদি না থাকে তাহলে তো পাবেন না সারা জীবনও, ব্যাপারটা এরকম আর কি। কেন এত কঠিন? এটার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে ভাই কানাডা এখন যখন একটা জব পড়ে জব ব্যাংকে, ওইটার জন্য আর মানে সারা পৃথিবী থেকে নিদেন পক্ষে হলে 50,000 মতো মানে আপনার সিভি জমা পড়ে আর কি, 50,000 খুবই স্বাভাবিক। 50,000 আমি তো মানে খালি ঢাকা শহর থেকে হয়তো 15,000 মতো সিভি যায়, বুঝছেন তো? এত সিভি যদি পড়ে, এত অ্যাপ্লিকেশন যদি যদি পড়ে, তাহলে আপনারা বুঝতে পারেন যে কম্পিটিশন কি পরিমাণে হাই। এটা ভীষণ হাই, খালি তো বাংলাদেশ না সারা পৃথিবী থেকে মানে ধরেন আপনি অ্যাপ্লিকেশন পড়ে, তো কঠিন হাই। দুই নম্বর একটা কারণ হচ্ছে এলএমআইএ। এলএমআইএ নিয়ে পরের সেগমেন্টে আমি যাচ্ছি, ওটা নিয়ে এখন আর ডিটেল বললাম না, কিন্তু এলএমআই এর জন্য ব্যাপারটা অনেক কঠিন। মানে একজন এমপ্লয়ার যদি বাইরে থেকে কাউরে হায়ার করে আনতে চায়, তাহলে তার জন্য তাকে অনেক ঝামেলা করতে হয়, অনেক ঝামেলা করতে হয়। সেটা আমি পরের সেগমেন্টে আপনারা মানে শুনতে পারবেন আর কি। তো এই ঝামেলা করে আনার থেকে বেটার হচ্ছে একটু কষ্ট মষ্ট করে কানাডার মধ্যে থেকে হায়ার করা। তারপর তিন নম্বর হচ্ছে যে বাংলাদেশের সাথে কোনো এগ্রিমেন্ট নাই কানাডার। যেমন ধরেন বাংলাদেশের সাথে মালয়েশিয়ার এগ্রিমেন্ট আছে, বাংলাদেশের সাথে সৌদি আরবের এগ্রিমেন্ট আছে, তো সেই হিসাবে ওই এগ্রিমেন্ট থাকার জন্য তো বাংলাদেশ হয়তো বা অভিনয় করে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক যায় এগ্রিমেন্টের আন্ডারে, 50,000-60,000 যায়, এবং সেগুলো আমরা দেখি। আমরা যখন সেগুলো আমরা বাচ্চাকালে দেখে আসছি যে প্রচুর শ্রমিক হয়তো সৌদি মালয়েশিয়া যাচ্ছে বা সৌদি আরব যাচ্ছে, এই জন্য আমাদের মাথার ভিতরে হয়তো চিন্তা করা যে কানাডাও মানে সেরকম হবে, কানাডা হয়তো বা সেভাবে যাওয়া যায়, কিন্তু না, কানাডার সাথে বাংলাদেশের কোনো এগ্রিমেন্ট যায় নাই, সেভাবে কানাডাতে আসা যায় না। ভাই আমি কিন্তু এখানে আমার প্রতিটা কথা খুব পরিষ্কার এবং যতটুকু সম্ভব মানে ছাঁচাছোলাভাবে বলা যায় বলার চেষ্টা করতেছি, যাতে বিষয়গুলো বুঝেন। তো এভাবে করে আসা যায় না, বাংলাদেশের সাথে কানাডার কোনো এগ্রিমেন্ট নাই যে আপনি এগ্রিমেন্টের থ্রুতে সহজে আসবেন। মেক্সিকোর সাথে আছে, বাংলাদেশের সাথে নাই, বাংলাদেশ অনেক দূরে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে কানাডায় অত পরিমাণে জবের সার্কুলারও হয় না। যেমন ধরেন আপনার সৌদি আরব, সৌদি আরবে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, তো ওরা আপনার প্রচুর লোক নেয়, প্রচুর লোক নেয়, হয়তো বা মানে বছরে হয়তো বা 1.5 লাখ, 2 লাখ, 3 লাখের মতো লোক নেয়। কানাডা অত ওভাবে করে নেয় না, অত লোক কানাডা লাগে না। কানাডা বিশাল দেশ হলে কানাডার জনসংখ্যা এমনিতেই খুব কম, এদিন ইনফ্রাস্ট্রাকচার অলরেডি অনেক ভালো আছে, মানে ওদের এত লোক ওদের লাগে না, কানাডা সরকারিভাবে এত লোক লাগে না। কানাডায় যেটা লাগে সেটা হচ্ছে ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে, আমার দুজন কুক লাগবে, আমি বিজ্ঞাপন দিয়ে দিলাম। কারোর একটা ক্লিনিং কোম্পানি আছে, দুজন ক্লিনার লাগবে, বিজ্ঞাপন দিয়ে দিল। ব্যাপারটা এরকম আর কি।